সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু প্রিয় দর্শক এই পৃথিবীর মধ্যে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষদেরকে আল্লাহ পাক রোগ দিয়েছেন এবং এই রোগ ভালো করেন মহান আল্লাহ তালা প্রিয় দর্শক আল্লাহ তালার পক্ষ থেকে রোগ আসে এবং আল্লাহ তালার পক্ষ থেকে আবার সুস্থতা ফিরে আসে দর্শক শ্রোতা এই পৃথিবীর মধ্যে যত রোগ রয়েছে সকল রোগের সমাধান পবিত্র কোরআন হাকিম এবং হাদিস শরীফের মধ্যে রয়েছে সুতরাং আজকে আমরা চোখের জুতি বাড়াতে অর্থাৎ যাদের চোখের সমস্যা চোখে আমরা কম দেখি চোখের বিভিন্ন রকমের প্রবলেম থেকে মুক্তি পেতে রোগ থেকে মুক্তি পেতে ছোট্ট একটি আমল এই আমলটি জুমার নামাজের পরে পাঠ করতে হয় দর্শক শ্রোতা এই আমলটি যদি আমরা প্রতি শুক্রবার করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের চোখের জুতি বাড়িয়ে দিবেন এবং চোখের সকল প্রকার রোগ বেদি দূর করে দিবেন প্রিয় দর্শক তাহলে সে আমলটি কি চলুন আমরা দেখে নেই আল বাসৈরো এটা আল্লাহ তালার একটি নাম অর্থ হল অধিক দ্রষ্টা অর্থাৎ যিনি অধিক পরিমাণে দেখেন উপকারিতা হল যে ব্যক্তি জুমার নামাজের পর এক শতবার ইয়া বাসৈরো ইয়া বাসৈরো ইয়া বাসৈরো পাঠ করবে আল্লাহ তালা তার দৃষ্টিতে আলো এবং অন্তরে জ্যোতি সৃষ্টি করবেন অর্থাৎ আল্লাহ পাক তার চোখের দৃষ্টি বাড়িয়ে দিবেন এবং অন্তরকে নূর দ্বারা মোনওয়ার করবেন সুবাহান আল্লাহ